আবারও অস্থিরতা বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চলে। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে আজ আশুলিয়ার অন্তত 90টি কারখানা বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্প পুলিশ সূত্র জানায়, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। শ্রমিক বিক্ষোভের মুখে আজ বন্ধ রয়েছে অন্তত 90টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা ঠেকাতে র‍্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এদিকে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে লেনি ফ্যাশন নামের একটি পোশাক কারখানার সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ করেন তারা। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।